সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি শূন্য পদে এমপিও শিক্ষকদের বদলির সুযোগ আসছে। এই প্রসঙ্গে এখানে কিন্তু কালকের যে মিটিং ছিল সেই মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো আসছে সেটাই এখানে আজকে তুলে ধরা হয়েছে। এমপিও শিক্ষকদের বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষামান প্রশাসন। এই বদলি বা প্রতিষ্ঠান পরিবর্তনের ক্ষেত্রে একটি নীতিমালা খসড়া করা হচ্ছে। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর এই খসড়া প্রস্তুত করবে, যেটি শিক্ষকদের বদলি চালুর পদ্ধতিগত বিষয়ে একটি রূপরেখা থাকবে। পরবর্তী আলোচনা ও সেমিনার করে সবার মত নিয়ে এই খসড়া চূড়ান্ত করবে শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে এমপিও শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির সুযোগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দৈনিক আমাদের বার্তাকে জানিয়েছে কর্মকর্তারা। তবে বদলির সুযোগ পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হতে শিক্ষকদের নিয়োগ থেকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কর্মরত থাকতে হবে, আর বদলি বিষয়ে মেধাবী শিক্ষকরা অগ্রাধিকার পাবেন। এজন্য নিবন্ধন পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচনা করা হতে পারে। সার্বিক বিষয়ে আরও যাচাই বাছাই করে প্রতিষ্ঠান পরিবর্তনের খসড়া নীতিমালা চূড়ান্তকরণের পর এমপিও শিক্ষকদের বদলির সুযোগ দেওয়া হবে। এখানে এমপিওভুক্ত শিক্ষকদের সমপদে বা সময় স্কেলে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ নিয়ে অনুষ্ঠিত এক সভায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনির এই সভায় সভাপতিত্বের দায়িত্ব পালনের কথা থাকলেও তিনি না আসায় শিক্ষা সচিব সোলাইমান খান সভাপতিত্ব করেন। এছাড়া শিক্ষা প্রশাসনের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা অংশ নেন। সভা শেষে এতে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা জানান, বদলি নীতিমালার খসড়াটি কেমন হবে হতে পারে সে বিষয়ে সবাই আলোচনা হয়েছে। আমরা চাচ্ছি কর্মরত শিক্ষক যে বিষয়ে পদে কর্মরত আছেন শুধু ওই বিষয়ের পদেই বদলি হয়ে যাওয়ার সুযোগ পাবেন। বাংলা শিক্ষক বিজ্ঞানের পদে বদলি হতে পারবেন না। আমরা শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থকে সর্বাধিক অগ্রাধিকার দিয়ে শিক্ষকের জীবন মানের উন্নয়নের সুযোগ দেওয়ার বিষয়ে ভাবছি। সম্মানিত দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।